আপনি কি জানেন কিভাবে মনসা দেবীর ঘট সাজানো হয়? অর্থাৎ আমরা সংক্রান্তি তিথিতে যে ঘট পাতি সেটা কিভাবে করা হয়? নমস্কার ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাই রয় পার্বণ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সংক্রান্তি তিথিতে মনসা দেবীর ঘট রূপে পূজার গোছানো সম্পর্কে। আজ আষাঢ় মাসের সংক্রান্তি তিথি, আজকের দিনে অনেকের বাড়িতেই মনসা দেবীর ঘট স্থাপন ও এক মাস পূজা হয়ে থাকে। অর্থাৎ আষাঢ় মাসের সংক্রান্তি থেকে শ্রাবণ মাসের সংক্রান্তি পর্যন্ত এই এক মাস প্রতি পঞ্চমী এবং যে দুটি সংক্রান্তি পড়ছে তাতে পূজা হয় এবং ঘট এক মাস ব্যাপী থাকে। প্রথমে ঘটগুলো ধুয়ে তাতে সিঁদুর, কাজল ও চন্দন দ্বারা তিনটি দাগ দিয়ে নেবেন। তারপর ঘটের মধ্যে জল, ফণী মনসা পাতা, বেল পাতা ও ফুল দ্বারা ঘটগুলো সাজিয়ে একটি কলা পাতা পেতে তার উপরে ঘটগুলো বসিয়ে নেবেন। তারপর সামনে পাথরের বাটিতে না হলে মাটির সরাতে দুধ কলা ও বাতাসা দিয়ে দেবেন। তারপর ফল এবং নৈবেদ্য সাজিয়ে পূজা করে নেবেন। পূজার পর সকলে প্রসাদ নেবেন। আর যারা এই পূজা করে থাকেন তারা সেই দিন, অর্থাৎ যে পঞ্চমী এবং দুই সংক্রান্তি তিথি পড়ছে, সেই দিনগুলিতে ভাত খাবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।